फ्रेंड्स, আমি সুপর্ণা আর আমি চলে এসেছি আজকে আমার ব্লগটা নিয়ে। আজকে জামাই ষষ্ঠী, আমি বাপের বাড়িতে চলে এসেছি আর আমার মা এখানে পূজার অলরেডি জোগাড় শুরু করে দিয়েছে। তো আমিও আমার স্নান হয়ে গেছে, আমিও যাব এখন জোগাড় করব, মাকে হেল্প করব। তো বন্ধুরা চলো, ষষ্ঠী পুজোয় কেমন করে জোগাড় করতে হয় আর কী কী করতে হয় তোমাদেরকে আজকে এই ব্লগে দেখাবো। বন্ধুরা, এই যে আমার মা ষষ্ঠী পূজার জোগাড় করার জন্য এখানে চলে এসেছে ঠাকুর ঘরে, আর অলরেডি কিছু কিছু জোগাড় করাও হয়ে গেছে। এই যে থালায় কলা সাজানো হয়ে গেছে, আর কি কি দিয়েছে বলো? কলা কলা সিঁদুর দিয়ে বসিয়ে দিলাম, তার তিন রকম ফল, লেবু, খেজুর, লিচু, আম, ওদিকে বাঁশের পাতা, ধনু, পাখা, দুব্বা, ক্ষীর, দই, বরফি বরফি করেছেন নিজের হাতে করলে না এগুলো? হ্যাঁ, সব নিজের হাতে করেছি। দই দই এখন ফল, এটা থালা সাজানো তো হয়ে গেছে না? থালা সাজানো হয়ে গেছে, এখন এই বাতাসা দেবো দই বৈদ্যুতে, মোটামুটি হয়ে গেছে। আর এই যে ফুল এখানে সাজানো হয়ে গেছে থালার মধ্যে, আর উঠানে তো উঠানে গাছ লাগানো হয়ে গেছে, যেটা ষষ্ঠী পূজার বটপাকুড়ের গাছ লাগে, সেটা পোতা হয়ে গেছে, এখন আলপনা সাজানো হয়নি, সাজানো হবে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তৎ বিষ্ণু প্রণম প্রধা পশ্যন্তি শিবলায়া দেবী বচক্রাদং, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তৎপদম কৃষ্ণ তস্মসি গুরুদে। আমাদের ষষ্ঠী পূজা হয়ে গেল, এবার মা পাঁচালি করবে, পাঁচালি করতে নিয়ে আসবে মা, এবার পাঁচালি করছে। সেই রোজ দিয়ে মাসুষিকে এই চুরি করে খাবার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না, এমনি করে দেখছি মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে দিতে অন্য অরণ্য শশীর প্রতিদিন এসে পড়ল, ব্রাহ্মণের ব্রত করবে বাড়িতে, বাড়িতে হবে আনন্দ উৎসব, ব্রাহ্মণের পুজোর জন্য নিজের হাতে পায়ে পিস্তি ক্ষীর ও নাড়ু তৈরি করলো, এবং ছোটো বউকে বলল, বৌমা আমি কানটা সেরে আসি, তুমি ততক্ষণ এখানে বসো। মায়ের পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, আবার ঘুরবো আমরা সবাই মিলে। বটপাকুড়ের গায়ে আবার আমটা মা কাটছে, দেখাই যাচ্ছে না। কি দিচ্ছ আমাদের? ডাল আর সর, ডাল আর সর। পাতুরি গাছ পাতলে বাঁশের পাতা দিয়ে
পায়দানা না করে জলটা। এবার হাতে সুতা বাঁধবে না, এবার হাতে এবার এটাতে জামার কপাল ফুটে দিবা। এবার হাতে সুতা বাঁধছি না, গেল। এবার প্রসাদ খাওয়ার পালা। কি রে জোজো, জোজো প্রসাদ খাবি না, খাবি না, খাবি তো, চল প্রসাদ খাই। মা এখানে চাল কলা মাখছে, এই যে চাল কলা মাখছে মা। তাহলে বন্ধুরা আমরা তাহলে এখন পূজার ভোগটা খাই সবাই মিলে। আজকে ব্লগটা এখানে শেষ করি, পূজা তো হয়ে গেল আর কি। বাই।